ফ্রেন্ডস, অ্যাডভান্স টিউটোরিয়ালে আপনাদের সকলকেই স্বাগত। আপনি যদি চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই এই ধরনের নোটিফিকেশান এবং জব নোটিফিকেশান এবং বিভিন্ন প্রকার আর্নিং সংক্রান্ত অ্যাপের জন্য অবশ্যই কিন্তু এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং সাথে সাথে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন ওখানে আপনি ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, এবং সাথে সাথে পাশে যে ঘন্টাটা দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে নিন। তো আজকে চলে আসি আজকের বিষয়ে। তো এখানেই দেখুন যে একটা খবর আমি সেই খবর থেকে নিয়েছি, এখানে রাজ্যের মদ ব্যবসায়ীদের জন্য সুখবর শোনালো রাজ্য সরকার। দীর্ঘ 13 বছর পর পশ্চিমবঙ্গ সরকার আর কি 1000-এরও বেশি মদের লাইসেন্স দিতে চলেছে। এই খবর মদ ব্যবসায়ীদের মধ্যে কিন্তু একটা খুশির খবর, এমনটাই জানানো হয়েছে আবগারি দপ্তর সূত্রে। আবগারি দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, চলতি বছরে পুজোর পর এই লাইসেন্স দেওয়ার কাজ শুরু হবে। পুজোর পরই কিন্তু এই লাইসেন্স দেওয়ার কাজ শুরু হবে এবং প্রায় 11,000 অফশপের লাইসেন্স দেওয়া হবে। এটা কিন্তু 1100 মানে 1,100 আর কি লাইসেন্স দেওয়া হবে। এর মাধ্যমে পুজোর পর রাজ্যের রাজস্বে লক্ষ্মীলাভ হতে চলেছে। রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে যে রাজ্যে 1100টি লাইসেন্স যেটা দেওয়া হবে সেটা শুধুমাত্র অফশপগুলিই পাবেন, এই লাইসেন্স অনশপগুলির জন্য বরাদ্দ নয়। এই লাইসেন্স দেওয়া হবে কিন্তু লটারির মাধ্যমে এই লাইসেন্সটা দেওয়া হবে। এবং আবগারি সূত্রে খবর, এর ফলে রাজ্য সরকারের ঘরে অতিরিক্ত রাজস্ব আসতে চলেছে আর এক পরিমাণ হতে পারে প্রায় 5,000 কোটি টাকা। তবে লাইসেন্স পেতে হলে আবগারি দপ্তরে যোগাযোগ করতে হবে। আদিবাসীদের স্বাদের পানীয় এবার নির্দ্বিধায় আপনার গলায় প্রবেশ করবে। এই পানীয়টা হবে কিন্তু মহুয়া, যে মহুয়া ফুল থাকে সেই মহুয়া ফুলের রস থেকে এই পানীয়টা তৈরি হবে। আদিবাসীদের প্রিয় মহুয়া এবার দেশজুড়ে বিকবে, এমনই উদ্যোগ নিচ্ছে আদিবাসী কল্যাণ মন্ত্রক। দেশজুড়ে খোলা বাজারে বিক্রি করা হবে এই মহুয়া ফুলের রস। হালকা অ্যালকোহলিক পানীয় হিসেবে বোতলে বন্দী হয়ে দেশের বাজারে বিকবে এই মহুয়া, একথা জানিয়েছেন ট্রাইবাল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর প্রবীর কৃষ্ণ। শুধু তাই নয়, নানা স্বাদে মিলবে এই মহুয়া, যেমন আদা বা ডালিমের মতো বিভিন্ন স্বাদে পাওয়া যাবে এই পানীয়। মহুয়াকে বোতলবন্দি করে দেশের বাজারে বিক্রির জন্য আইআইটি দিল্লির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ফেডারেশন। বস্তার এলাকা থেকেই মূলত মহুয়া সংগ্রহ করে তা দেশজুড়ে বিক্রি করা হবে। মহুয়া ব্র্যান্ড নামেই এই পানীয় পাওয়া যাবে দোকানে। ইতিমধ্যেই কিন্তু মহুয়ার মার্কেটিংয়ের ভাবনা চিন্তা চলছে। আদিবাসী কল্যাণ মন্ত্রকের বন্ধন বিকাশ কার্যক্রম প্রকল্পের আওতায় মহুয়ার মার্কেটিং করা হবে বলে জানা গিয়েছে। তবে শুধু মহুয়াই নয়, তেঁতুল, আমলকি ইত্যাদি ফলকেও ক্যান্ডি জ্যাম হিসাবে বাজারে আনা হবে। তো এটাই হচ্ছে খবর, এবং যখনই এই পদের জন্য আবেদন করা হবে বা কোনো খবর এই পদের জন্য বেরোবে তখনই কিন্তু আপনি এই চ্যানেলের থেকে খবরাখবর পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এবং আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।